কচুরিপানায় আবদ্ধ কোদালিয়া, লক্ষ্মী পুজোয় বন্ধ থাকলো নৌকা বাইচ, দেশভাগের স্মৃতিতে ছেদ পড়ল বাগদার হুদা গ্রামে। পূর্বপুরুষের স্মৃতি দেশভাগের স্মৃতিতে ছেদ পড়ল, কচুরিপানায় ঢেকেছে কোদালিয়া নদী, লক্ষ্মী পুজো উপলক্ষে চিরাচরিত নৌকা বাইচ প্রতিযোগিতা হল না গ্রামে, মন খারাপ নদী পাড়ের বাসিন্দাদের। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত পূর্ব হুদা গ্রাম, গ্রামে বসবাসকারী বেশিরভাগ মানুষ ওপার বাংলার বাসিন্দা, দেশভাগের পরবর্তী সময়ে ছিন্নমূল হয়ে এপারে চলে আসা। ওপার বাংলার পূর্বপুরুষের স্মৃতি বলতে লক্ষ্মী পুজোর সময় নৌকা বাইচ ছিল এই গ্রামের প্রাচীন ঐতিহ্য। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী গত ৪৬ বছরে একবার মাত্র ছেদ পড়েছিল বাইচ প্রতিযোগিতায়, ২০০০ সালে ভয়াবহ বন্যার সময়। তাছাড়া প্রতি বছর অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ। এবছর কোদালিয়া নদী কচুরিপানায় আবদ্ধ, সংস্কার করার সামর্থ্য নেই স্থানীয়দের। ওদেশেই আমাদের মানে যারা আগে ছিলেন তারা সব ওদেশে এই লক্ষ্মী পুজো অনুষ্ঠানটা করতেন। এখানে এসে আমাদের এখানে যারা আমরা এসছে, আমরা এসেও আমরা সেই ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য এখানে আমরা লক্ষ্মী পুজোটা এখানে আমরা শুরু করলাম, নৌকো বাইচ শুরু করলাম। হ্যাঁ, এখানকার নৌকো বাইচটাই এটা ঐতিহ্যবাহী জিনিস। হ্যাঁ, পূর্ববাংলার যে সেই যে ঐতিহ্য সেটাই নৌকো বাইচ, সেটাই এখানে দিয়েই আমরা শুরু করলাম মেলাটা। স্থানীয়রা জানালেন প্রশাসনিক সদিচ্ছা থাকলে সমস্যা হতো না, নিজেদের উদ্যোগে এর আগে নদী সংস্কার করে বাইচ করেছেন তারা। তবে প্রায় তিন কিলোমিটার নদীপথ প্রায় সমস্তটাই বর্তমানে কচুরিপানায় আবদ্ধ, যা সংস্কার করার মতো পয়সা নেই তাদের হাতে। জানা গেছে ১৯৭২ সাল নাগাদ এই গ্রামে প্রথম লক্ষ্মী পুজো শুরু হয়েছিল। বাংলাদেশের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে গ্রামের মানুষ শুরু করেন লক্ষ্মী পুজোর পাশাপাশি নৌকা বাইচ প্রতিযোগিতা। লক্ষ্মী পুজো উপলক্ষে গ্রামে মেলা বসে সাত দিন ধরে। গ্রামের বিবাহিত মহিলারাও বাপের বাড়িতে ফিরে আসেন এই সময়ে। দূর দূরান্তে বিদেশ বিভুঁইয়ে যারা কাজ করেন তারাও আসেন গ্রামে। দুর্গাপুজোয় সেভাবে আনন্দ না করলেও লক্ষ্মী পুজোয় বড় উৎসব এই গ্রামের বাসিন্দাদের কাছে, সেই উৎসবে ছেদ পড়েছে। লক্ষ্মী পুজোর পরদিন হয়নি নৌকা বাইচ। লক্ষ্মী পুজোর আনন্দ উৎসবের মধ্যেও মন খারাপ স্থানীয়দের। মেলা কমিটির পক্ষে সুভাষচন্দ্র বালা বলেন, আজ আমাদের মন খারাপের দিন, ইচ্ছা থাকলেও আমরা নৌকা বাইচ করতে পারলাম না। বিগত ৪৬তম বর্ষ পেরিয়ে আজ ৪৭তম বর্ষে পদার্পণ করলো। আমরা পূর্ববঙ্গের স্মৃতিটা এখন আমরা ধরে রেখেছি। আমার বাপ ঠাকুর দ্বারা যারা এদেশে এসেছিলেন তারা এই শ্রী শ্রী লক্ষ্মী পুজো উপলক্ষে তারা ওখানে অনুষ্ঠানও করতেন। সেই স্মৃতিটাকে সামনে রেখে এদেশে যখন এই কোদালিয়া নদীর পাড়ে আমাদের সম্পূর্ণ গ্রামটা দীর্ঘ তিন কিলোমিটার কমসে কম হবে, এই কোদালিয়া নদীর পাড়ে আমরা পূর্ববঙ্গের লোক আমার বাপ ঠাকুর দ্বারা যখন এসেছিলেন তারা ভেবেছিলেন যে তাহলে আমরা বাংলাদেশের স্মৃতিটাকে এখানে আমরা তুলে ধরবো। সেই হিসেবে আমরা লক্ষ্মী পুজোটা আমাদের বাপ ঠাকুর দ্বারা শুরু করেছিলেন আর লক্ষ্মী পুজোর উপলক্ষে নৌকো বাইচ প্রতিযোগিতাও চালু করেছিলেন। কিন্তু বিগত শুধু একটা বছর আমাদের নৌকো বাইচ প্রতিযোগিতা হয়নি, সেটা হচ্ছে ২০০০ সালের বন্যায়। তারপর থেকে আমি যতটুকু জানি আমার এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমি দীর্ঘ কমসে কম ২৫ বছর আমার এর সঙ্গে আমি জড়িত আছি এই মেলার সম্পর্কে। তা ২৫ বছরের মধ্যে নৌকো বাইচটা শুধু এক বছরই আমি করতে পারিনি আমরা, আর এবছরও হচ্ছে না। আমাদের পুরো কোদালিয়া নদীতে তিন কিলোমিটার জায়গায় পুরো কচুরিপানায় ভর্তি। আমরা এই দুঃখটাকে প্রকাশ করতে পাচ্ছি না। সত্যিকারের কথা বলতে গেলে কি আমাদের এই আগামীকাল যখন আসবে নৌকো বাইচটা টাইমটা হলে আমাদের সবার মন কান্নার মতন মানে ইয়ে হবে। কারণটা হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের নৌকো বাইচটা হয়, আমাদের কি যে আনন্দ, এতটা অঞ্চলে সবাই তাকিয়ে থাকে যে আমরা লক্ষ্মী পুজো উপলক্ষে নৌকো বাইচ দেখতে যাব। আজকে আমি যেখানেই যাই না কেন সবাই জিজ্ঞাসা করে নৌকো বাইচ প্রতিযোগিতা হবে। আমরা দুঃখের সঙ্গে তাদের বলতে হচ্ছে এবছর আমরা করতে পারছি না, নদীতে সম্পূর্ণ কচুরিপানা, এটা পরিষ্কার করতে গেলে অনেক ব্যয়বহুল ব্যাপার। গত বছর আমরা পরিষ্কার করেছিলাম কিন্তু সেটা আমাদের একটা আয়ত্তের মধ্যে ছিল। এবছর অন্তত ৫০-৬০ হাজার টাকা খরচা করা করলে পরিষ্কার হতো, কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য আমরা সুখ দুঃখ নিয়ে বেদনা কষ্ট নিয়ে আমরা মেলা মিলাচ্ছি, কিন্তু
ওই যে মেইন যে আমাদের মূল নৌকোবাই সেটা করতে না পারায় আমরা এখন খুবই মর্মাহত এবং এতটা অঞ্চলের কাছে আমরা ক্ষমাপ্রার্থী যে আমরা নৌকোবাইজ প্রতিযোগিতা করতে পারছি না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।